ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এই হাদিসটি আপনি শরীয়ত বুখারী কিতাব ফাযাইলুল কোরআনের মধ্যে পাবেন। হাদিস নম্বর হচ্ছে 5010 এবং 2311। কিন্তু 5010 নম্বর যে হাদিসটা আছে সংক্ষেপে আছে এবং 2311 নম্বর যে হাদিসটি সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাদিসটি বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাকে যে রামাদান মাসে যে ফিত্রা তোলা হয় জাকাত, সে জাকাতের জন্য আমলদার নির্বাচন করলেন, আমলদার। তো আমি ওই জাকাতুল ফিত্রের মাল আমি আগলাচ্ছি রাত্রে, হঠাৎ ফাতানি আতিন, এটা হাদিসের কথা। তো একজন আসলো, এসে দুই হাতে করে যে জাকাতের মাল ছিল ভরতে শুরু করলো, তার যে পুকি পাটলা ছিল তার মধ্যে দুই হাতে করে ভরতে শুরু করলো, মানে তখন শব্দ ভাবে খাদ্য দ্রব্য থেকে সে ভরতে শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি খপ করে ধরে নিলাম, ধরা পরে আমি বলছে আল্লাহ পছন্দ করে বলছে, আল্লাহর পছন্দ করে আমি বলছি অবশ্য অবশ্য আমি তোমাকে রসুলের কাছে নিয়ে যাবো। তো ওই ব্যক্তি, এখানে কিন্তু নাম উল্লেখ করা হয়নি, তো ওই ব্যক্তি জোরহাত করে বলছে আমাকে মাফ করুন, আমি খুবই অভাবী, আমি খুবই গরিব, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার ছেলেপুলে আছে, আমার খুবই অভাব, আমি অভাবের কারণে আমি চুরি করতে এসেছি আর তোমার ছেড়ে দিন। ফরাহিন্দু আবু হুরায়রা তিনি বলছেন যে আমি তার উপর দয়া করলাম, তাকে ছেড়ে দিলাম তার রাস্তাতে। ছেড়ে দেওয়ার পরে তার পরের দিন আল্লাহ রসুল আমাকে বলছে সকালবেলায়, যখন সকাল হলো আল্লাহ রসুল বলছে যে মা ফায়লা আসিরুকাল বারিহা, গত রাতে তুমি তোমার বন্দির সঙ্গে কি রকম ব্যবহার করলে, কি আচরণ করলে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিস্তারিত আলোচনা করলেন যে এই ব্যাপার তাকে আমি ছেড়ে দিলাম এই কারণে। তা বলছে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ শুনুন কি বলছেন, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমা ইন্নাহু কদ কাজা রাকা ওয়াসাইয়া উদু, অর্থাৎ হচ্ছে যে নিশ্চয় সেই ব্যক্তি তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে, অবশ্য সে অচিরে সে আবার আসবে। তো রিয়াকশন দেখুন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এখানে আপনাদেরকে আমি বলছি, আরাফতু আন্নাহু সাইয়াউদ, আরাফতু আন্নাহু সাইয়াউদ, আরাফতু আন্নাহু সাইয়াউদ লি কাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্পষ্টভাবে আমি এটা জেনে নিয়েছি যে সে অবশ্যই আসবে, আমার অন্তরে বিশ্বাস হয়ে গেছে সে অবশ্যই আসবে, লি কাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন সে আসবে, অতএব সে আসবে, আল্লাহ রাসূল বলেছেন সে আসবে, তার মানে সে আসবেই আসবে, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। সে চুপ করে বসে আছে, আল্লাহ রাসূল তো বলেছে যে আসবে, বলে হ্যাঁ চলে এসছে আল্লাহ রসুলের কথা, আমার কাছে জাম ধরতে পারে কিন্তু আল্লাহ রসুলের কথা একটু হেরফের হবে না। আমরা আল্লাহ রসুলের কথা বাঁধতে গিয়ে দ্বিধাবোধ করি, হবে না করবো না, করবো কি করবো না, কারণ হচ্ছে আমাদের মধ্যে ইমান নাই, তার কারণে তিনার মধ্যে তার মধ্যে ইমান ছাড়া তিনি একবারে ভেবে নিলেন যে সে আসবে, ধরে নিলেন, বলছে আজ তো ছাড়বো না, আজ রসুলের কাছে নিয়ে যাব, আবার সে একই রকম কাকুতি মনে হচ্ছে এই ব্যাপারে এই ব্যাপার, দয়া করে ছেড়ে দিলেন। আল্লাহ রসুল আবার একই প্রশ্ন বললেন কি করলা এই ব্যাপার, আবার সে আসবে তুমি জেনে রেখো। তাই তো আল্লাহ রসুল আবার বললেন যে আসবে, আবার বসে থাকবেন, আবার চলে এসছে, এইবার আপনাকে ছাড়বো না, এবার নিয়ে যাবো, আজকে ছেড়ে দাও। ওই রকম ভাবে বলার পরে তোমাকে আমি একটা কোরআন থেকে একটা শব্দ তোমাকে শিক্ষা দেবো, এইটা তুমি যদি পাঠ করো তাহলে আল্লাহর তরফ থেকে একজন হেফাজতকারী তোমার এই মালের হেফাজত করবে সকাল পর্যন্ত। এই আয়াতুল কুরসি তোমাকে শিক্ষা দিলাম, এই আয়াতুল কুরসি তখনই তুমি পাঠ করবে, রাত্রে পাঠ করার পরে দেখবা আল্লাহর তরফ থেকে তোমার এই মালের রক্ষণাবেক্ষণ করবে। তো তারপর যে আল্লাহ একটা প্রশ্ন করলে বললেন যে এই ব্যাপার আমাকে শিক্ষা দিল, তাদের আমাকে ছেড়ে দিলাম। আল্লাহ বলেছেন সে বারবার মিথ্যা কথা বলেছে, সে মিথ্যাবাদী, সে কোনোদিন সত্য কথা বলে না, কিন্তু তোমাকে এই কথাটা সত্য বলেছে, এই কথাটা সত্য বলেছে। তুমি জানো এই তিন রাত থেকে তোমার সঙ্গে যা হচ্ছে ঘটনা, ওই ব্যক্তি কে তুমি জানো, সে না আল্লাহ শুকিয়ে বলছে শয়তান, শয়তান শয়তান হয়ে তোমাকে ভালো শিক্ষা দিচ্ছে, চিন্তা করো। তো আমরা আজ কোরআনের প্রতি ভালোবাসা রাখি না।
نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.